তারকেশ্বর 10 নম্বর ওয়ার্ডের 100 জন অসহায় মানুষকে মাস্ক, স্যানিটাইজার, ঔষধ এবং খাদ্য সামগ্রী বিতরণ। আজ রবিবার সকাল 9টায় তারকেশ্বরের 10 নম্বর ওয়ার্ডের বিএসএনএল অফিসের পাশে যে অসহায় মানুষজন ঝুপড়িতে থাকেন তাদের মধ্যে 100 জনকে শ্রীযুক্ত অরূপ পাল, নবকুমার মালিক, হরপ্রসাদ গোস্বামী, অজয় সিংহ রায়, তাপস নন্দিত এবং অর্পণ ঘোষের আন্তরিক উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার, ঔষধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব শ্রী সংগ্রাম মিত্র, ডক্টর দেবপ্রসন্ন বিশ্বাস, এছাড়াও ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রী প্রদীপ সাঁতরা, হুগলি জেলা সম্পাদক শ্রী উত্তম মাঝি, এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার অনেক মাননীয় সদস্যবৃন্দ। এবার শুনে নেওয়া যাক আজকের এই কর্মসূচি সম্পর্কে কি বললেন হুগলি জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার অরূপ কুমার পাল। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। নম্বর ওয়ার্ড থেকে আপনারা যে মাস্ক বিলি করছেন এসে, আপনাদের সংস্থার পক্ষ থেকে আপনারা কি বলতে চান? আচ্ছা, আমরা ICHFR এর তরফ থেকে আমরা একটা সমাজসেবামূলক কাজ করছি, যাতে এই একটা অতিমারি দুর্যোগের সময় সমস্ত মানুষ এখন অসহায় আছে, সেই জন্য ওই আমরা যে পিছিয়ে পড়া মানুষদের যাতে আমরা পাশে থাকতে পারি, সেই হিসাবে আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান তো অবশ্যই প্রয়োজন, তারই সাথে সাথে এখন এই যে অতিমারিতে মানুষ যে সচেতনতার অভাব বা সচেতনতাকে আমরা কাছে যাতে ওদের মধ্যে অ্যালার্ট করতে পারি, সেই জন্য আমরা মাস্ক, স্যানিটাইজার এবং ভিটামিন ট্যাবলেট, ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্যই আমরা এই ট্যাবলেটটা দিচ্ছি। প্রত্যেক মানুষ যেন তার সুস্থ সবলভাবে থাকতে পারে এবং সুস্থ থাকুক, বেঁচে থাকুক, ভালো থাকুক, এই আশা করে আমরা ভগবানের কাছে এবং আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই। আমার নাম হচ্ছে অরূপ কুমার পাল, আমি হুগলি ডিস্ট্রিক্ট জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার। আমাদের মাননীয় সভাপতি পার্থ মুখার্জী মহাশয় এই পিছিয়ে পড়া এবং দুষ্ট মানুষদেরকে এই দান করছে। ধন্যবাদ, ধন্যবাদ। It's caught in the crossfire.